দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রানেই ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪২৪ রানের, কিন্তু বড় লক্ষ্য তারা করতে নেমেই শুরুতেই দিশেহারা বাংলাদেশ। স্কোর কার্ডে কোনো রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের দুই টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ২২ এবং মুশফিকুর রহিম ৯ রানে অপরাজিত রয়েছেন। পসেফ স্ট্রুমে প্রোটিয়াদের দেয়া ৪২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পেসার মর্নি মর্কেলকে আক্রমণে আনেন ফাফ ডু প্লেসিস, নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন এই ডানহাতি পেসার। ওভারের চতুর্থ বলে ওপেনার তামিমকে বোল্ড করেন তিনি। এর এক বল পর অর্থাৎ ওভারের শেষ বলে ফিরে যান আগের ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করা মমিনুলও। মর্কেলের বলে মমিনুল ফেরেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি, তবে মমিনুলের আউটটি দেখে সবাই অবাক হয়েছেন। স্টাম্পের বাইরে ছিল মর্কেলের ডেলিভারিটি, রিভিউ না নেওয়াতে সাজঘরে ফিরতে হয় তাকে। মর্কেলের ব্যক্তিগত তৃতীয় ওভারে ফিরে যেতে পারতেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মুশফিক, তবে নো বল হওয়ায় বেঁচে যান মুশফিকুর রহিম। এখনও দিনের বাকি খেলা অন্তত ৪২ ওভার, বাকি রয়েছে পঞ্চম দিনের খেলাও। এমন অবস্থায় দলের ব্যাটিং বিপর্যয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল।